প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি অসীম কুমার গোপ অনলাইন ক্লাসে তোমাদের সাথে কিছুক্ষণ আছি। আশা করি তোমাদের সার্বিক সহযোগিতায় এবং আমার আপ্রাণ চেষ্টায় ক্লাসটা করার মতো হবে। তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের র মিল নিয়ে আলোচনা করব। হোয়াইট বোর্ডে র মিল একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব এবং সেটা কীভাবে করতে হয় তা আমরা জানব। আশা এন্টারপ্রাইজের 2016 সালে খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ। হাতে নগদ 1,16,40,000 টাকা, দেনাদার 21,000 টাকা, মূলধন 90,000 টাকা, পাওনাদার 20,000 টাকা, উত্তোলন 15,000 টাকা, ক্রয় 30,000 টাকা, বিক্রয় 45,000, বিনিয়োগের স্রোত 3,000, সমাপনী মজুতপণ্য 24,000, বিমা সালামি 5,000, আমদানি শুল্ক 5,500, কমিশন প্রাপ্তি 4,000, বিনিয়োগ 10,000, মজুরি 5,000, ব্যাংক জমার সুদ 500 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, প্রারম্ভিক মজুতপণ্য 25,000 টাকা, সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা। আশা এন্টারপ্রাইজের খতিয়ান উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ, সেগুলো আমরা পড়লাম। ৬ নম্বর বলছে র মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় কর। এখন আমরা আগেই জেনেছি র মিলে কী কী অন্তর্ভুক্ত হবে না। কী জেনেছিলাম? প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংকে জমা, সমাপনী মজুতপণ্য, এগুলো র মিলে অন্তর্ভুক্ত হবে না। তো ৬ নম্বর কোশ্চেন আমরা করার চেষ্টা করি। মিলে যে সমস্ত অন্তর্ভুক্ত হবে না তা তাহলে আমরা আগে জেনেছি যে র মিলে কী কী অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক হাতে নগদ, তাহলে হাতে নগদ অর্থাৎ 1 তারিখ যেটা বলা আছে সেটা হবে প্রারম্ভিক হাতে নগদ, এটা র মিলে অন্তর্ভুক্ত হবে না।
আর কি অন্তর্ভুক্ত হবে না দেখি, দেনাদার, মূলধন, অনাদার, উত্তোলন, ক্রয়, বিক্রয়, বিনিয়োগের সুদ, সমাপনী মূল উৎপন্ন। দুই, সমাপনী কত টাকা? সমাপনী মূল উৎপন্ন 24,000 টাকা। তাহলে র মিলে যে সমস্ত কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত হবে না তা নিম্নরূপ। শ্রমিক নং এক হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ এবং সমগ্র উৎপন্ন র মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে ক নম্বর কোশ্চেন জানলাম, জানলাম র মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না, র মিলে মোট 64,000 টাকা অন্তর্ভুক্ত হবে। কোশ্চেন ক, উপযুক্ত তথ্যের আলোকে আশা এন্টারপ্রাইজের র মিল প্রস্তুত কর। কোশ্চেন খ, আশা এন্টারপ্রাইজ হিসাবের নাম হোটেল তিস্তা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। হিসাবের নাম হোটেল তিস্তা, আমরা কয় নম্বর কোশ্চেন করব যে উপযুক্ত তথ্যের আলোকে আশা এন্টারপ্রাইজের র মিল প্রশ্ন, আশা এন্টারপ্রাইজ র মিল 2016-31 ডিসেম্বর সবটা কি? ক্রমিক নং, হিসাবের নাম হোটেল বিস্তার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা আসি যে ক র মিল অন্তর, তাহলে ক নম্বর কোশ্চেন আমরা করেছি হাতে নগদ, এটা আমার রমিল অন্তর্ভুক্ত হবে না। তারপর আসি দেনাদার, আমরা লিখব ক্রমিক নং এক দেনাদার। আমরা আগেই জেনেছি যে রমিল করতে সকল প্রকার সম্পদ বা যাবতীয় সম্পদ রমিলে ডেবিট পাশে যাবে। দেনাদার হচ্ছে মালিকের সম্পদ, তাহলে এটা কোন পাশে যাবে? ডেবিট পাশে। কত টাকা যাবে?
কেক কুছাল না। তারপর আসি মূলধন, মূলধন গ্রাম মিলে চেরিক পাশে যাবে। তারপরে আসি পাওনা দার, আমরা জানি সকল প্রকার দায় বাদেনারা মিলের ক্রেডিট পাশে যাবে। তা পাওনা দার আছে মালিকের দায় কত টাকা? 20,000 ক্রেডিট পাশে। তারপর আসি উত্তোলন, উত্তোলন নেওয়া মিলে ডেবিট 5,000 কত টাকা? 15,000। তারপর আসি ক্রয়, 5 নম্বর ক্রমিক্রম ক্লাস ক্রয়। আমরা জানি সকল প্রকার ব্যয় রেওয়া মিলে ডেবিট, ক্রয় হচ্ছে ব্যয় মালিকের ব্যয়, সেক্ষেত্রে এটা যাবে রেওয়া মিলে ডেবিট পার্শ্বে কত টাকা? 30,000। তারপর আসি বিক্রয়, আমরা জানি সকল প্রকার আয় রেওয়া মিলের ক্রেডিট পাশে, যেহেতু বিক্রয় বিক্রয় করে মালিকের আয় হয়, সেক্ষেত্রে সকল প্রকার বিক্রয় হচ্ছে আয়, এই আয়টা যাবে রেওয়া মিলের ক্রেডিট পাশে কত টাকা? 45,000। নেক্সট বিনিয়োগের সুদ, এটা হচ্ছে আয় কত টাকা? 3,000 মিলে ক্রেডিট পাশ। সমাপনী মজপন্ন, এটা আমরা 1 নম্বর প্রশ্ন করে আসছি, সমাপনী মজপন্ন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। বিমা চেলামি, সকল প্রকার খরচ রেওয়া মিলে দেবে, বিমা চেলামি কত টাকা? 5,000। আমদানি শুল্ক, এটাও খরচ, সকল প্রকার খরচ মিলে দেবে, আমদানি শুল্ক 5,500। কমিশন প্রাপ্তি, আমরা জানি সকল প্রকার আয় দেওয়া মিলে ফেলি, কমিশন প্রাপ্তি কত টাকা? 4,000। বিনিয়োগ, নেক্সট বিনিয়োগ, আমরা জানি সকল প্রকার সম্পদ রেওয়া মিলে ডেবিট, যে বিনিয়োগ হচ্ছে সম্পদ, এটা ধর কোথায় রেওয়া মিলে ডেবিট পাশে 10,000 টাকা। মজুরি, মজুরি আমরা আগে জেনেছি সকল প্রকার ব্যয় রেওয়া মিলে দেবে কত টাকা? 5,000।
ব্যাংক জমা শোধ এটা আয়, এটা জানি আমরা গাঁ মিলের ক্রেডিট, সকল প্রকার আয় গাঁ মিলের ক্রেডিট কত টাকা? 500 টাকা। নেক্সট আসবাবপত্র, সকল প্রকার সম্পদ মানে ডেবিট আমরা আগে জানি, আসবাবপত্র হচ্ছে সম্পদ, এটা রেওয়া মিলের ডেবিট পাশে 40,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য, এটা মিলে ডেবিট পাশে যাবে, এটা খরচ 25,000 টাকা। তারপর আসি সমাপনী ব্যাংকে জমা, সমাপনী ব্যাংকে জমা এটা আছে সম্পদ, এটাও যাবে রেওয়া মিলের ডেবিট পাশে 6,000 টাকা। এখন রেওয়া মিলের যে ক্ষতিগ্রস্তগুলো আছে কোনটা কোন পাশে যাবে সেটা আমরা নির্ণয় করলাম, এখন আবার ডেবিট এবং ক্রেডিট পাশে যোগফলগুলো করব। ডেবিট পাশে আসলো মুছে নিয়েছে যে জায়গা নেই, 1,62,500। ক্রেডিট পাশে যোগ করবো, তাহলে আমরা ফলাম বারোটা কি করলাম, রেওয়া মিল ক্লোজ করলাম, অর্থাৎ দুই দিকের ডেবিট এবং ক্রেডিট যোগফলটা মিলে গেল। আমি রেওয়া মিলের আরো আলোচনা করি যে রেওয়া মিল তৈরি করতে যে খতিয়ান উদ্বৃত্তগুলো দেওয়া থাকবে সেই উদ্বৃত্তগুলো থেকে এখানে তো তুলে ছিল সকল প্রকার সম্পদ কে আমরা ডেবিট পাশে নিয়েছি এবং সকল প্রকার ব্যয় সেটা আমরা ডেবিট পাশে নিয়েছি, আর সকল প্রকার আয় বা দায় এগুলাকে নিয়েছি আমরা ক্রেডিট পাশে। যখন দুই দিকের যোগফলটা মিলবে তখন আমরা বুঝে নেব যে এটা শুদ্ধ হয়েছে। যা হোক, রেওয়া মিল মূলত এটা হিসাবের গাণিতিক সূত্রতা যাচাই করে। এখন আমরা ক নাম্বার করব, উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফাদায়ক আয় ও মুনাফাদায়ক ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। আমি হোয়াইটবোর্ডটা মুখ মুছে ফেলছি,
নম্বর কি বলছে যে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। কি বলছে মুনাফা জাতীয় আয় দেখি মুনাফা জাতীয় আয় মূলধন পাওনাদার উত্তোলন ক্রয় বিক্রয় বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয় কত টাকা 45,000 আর কি আছে বিনিয়োগের সুদ এটা মুনাফা জাতীয় আয় কত টাকা দেখো 3,000 তারপর নেক্সট সময়ের মতো পরের সম্পদ বিমা সালামি আমদানি শুল্ক কমিশন প্রাপ্তি এটাও আমরা বাদ দেওয়া হয় কত টাকা 4,000 দেখি তারপর আরো আছে কিনা বিনিয়োগ মজুরি ব্যাংক জমার সুদ এটাও মুনাফা জাতীয় আয় কত টাকা 500 টাকা এখন এটা আমরা চুপ করে নেব করলে কত হয় 45,000 যোগ 3,000 যোগ 4,000 যোগ 500 52,500 এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় তারপরে কি বলছে ও মুনাফা জাতীয় ব্যয় এখন নির্ণয় করবো মুনাফা জাতীয় ব্যয় দেখি কি কি আছে প্রথমে নেব আমরা প্রারম্ভিক মজুত পণ্য তারপর আসি কি কি আছে হাতে নগদ দেনাদার মূলধন পাওনাদার উত্তোলন ক্রয় 30,000 30,000 এটা দুইটা যোগ করবো তো হলো 55,000 30 আর 25 55 আমরা এটা বাদ দিব সমলিঙ্গ উৎপন্ন বা কত টাকা আছে সমান উৎপন্ন দেখি পাওনাদার বিক্রয় সমাপনী মূলধন 24,000 বাতলে কত হয় 55,000 থেকে
হাতে নগদ দেনাদার মূলধন পাওনাদার উত্তোলন ক্রয় গেল বিক্রয় বিনিয়োগের সুদ সমাপনী মূল উৎপন্ন বিমা চালানি এটা মনে ভারতীয় ব্যয় বিমা চালানি 5,000 আর কি আছে আমদানি শুল্ক এটাও মনে ভালো ভাই আমদানি শুল্ক 5,500 আর কি আছে কমিশন প্রাপ্তি বিনিয়োগ মজুরি এটা মনে ভালো ভাই 5,000 এখন এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এগুলো যুক্ত ৩১,০০০ ৫,০০০ ৫,৫০০ ৫,৪৫০০ তাহলে আমরা গ নম্বর অঙ্কটা করে ফেললাম মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করলাম আজকে যে আমরা অঙ্গের আলোচনা করলাম সৃজনশীল রেওয়ামেলটা কীভাবে প্রস্তুত করতে হয় তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ তো এই অঙ্কটা তোমরা বাসায় আর একটু ভালো করে চেষ্টা করবে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো আমরা পরবর্তী ক্লাসে আমরা সেটা আবার বুঝে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি নমস্কার সবাই